আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে আমি মোহাম্মদ নজরুল ইসলাম, বিএসসি সহকারী শিক্ষক, সূর্যোদয় আহমদ উচ্চ বিদ্যালয়। আমার স্বরচিত একটি কবিতা নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আমি আমার এই স্বরচিত কবিতাটি আবৃত্তি করে শোনাবো। আশা করি এটা আমাদের নতুন প্রজন্মের জন্য এবং আমাদের জন্য খুবই উপকারী আসবে। কবিতাটি বিভিন্ন অনুষ্ঠান, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 26 মার্চ বিভিন্ন অনুষ্ঠানে এই কবিতাটি অত্যন্ত উপকারে আসবে। চলুন তাহলে কবিতাটি আবৃত্তি করা যাক। কবিতার নাম হচ্ছে লও 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 সালাম। হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তুমি বাংলার মানুষের হৃদয়ে ভালোবাসার নদী প্রবাহমান। তুমি বাংলার গল্প, কবিতা আর গান, তুমি বাংলাদেশের লাল সবুজের পতাকা যা কোটি কোটি মানুষের হৃদয়ে আঁকা। তুমি বুঝেছিলে বাংলার লাঞ্ছিত বঞ্চিতদের মনের ব্যথা, তাই তো বাংলার আকাশ বাতাস আন্দোলিত ছিল তোমার কথায়। মুদের হৃদয় হতে কখনো মুছে যেতে দেব না তোমার মহান ত্যাগের কথা। 71-এর 7ই মার্চে রেসকোর্স ময়দানে তোমার শক্তিশালী ভাষণে মুক্তিযুদ্ধের ঢেউ তুলেছিলে বাংলার মানুষের মনে। তুমি বলেছিলে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু তুমি, তোমার পরিবার, সকল শহীদ বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা, তোমাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা। জানাই হাজার সালাম, জানাই হাজার সালাম, লও 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 সালাম, লও 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 সালাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য দিয়ে কামনা। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।